Assalamualaikum. Hello everyone. It's me, Monita, class teacher of playgroup Dooming Science School. Hope everyone fine and fair. In this situation, amra shobai jani coronavirus er kotha. My dear student, tumra eto dine jene gecho coronavirus e ki korte hobe na. She prosonge ami aaj nai ba bollam. Etotu jene gechi ঘরে থাকবো, ঘরে থাকলে সেফ থাকবো, আর বারবার হ্যান্ড ওয়াশ করবো। হ্যান্ড ওয়াশ করা নিয়ে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার বলেছে, যখন আমরা হ্যান্ড ওয়াশ করবো আলহামদুলিল্লাহ করবো, এতে তোমাদের দোয়াটাও পড়া হবে আর 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশও হবে। তো যখন লকডাউন দিয়েছিল তোমরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছিলে বাসায় থাকবে, কিন্তু কয়েকদিন পরে দেখা গেল তোমরা বোরিং হয়ে গেছো আর লিসেনটাও ঠিক মতো পাচ্ছ না। ইন দ্যাট কেস আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার তোমাদের জন্য জুম ক্লাস অন করলো। জুম ক্লাস পেয়ে নিশ্চয়ই তোমরা অনেক খুশি হয়েছ, তোমাদের ফেভারিট মিসরা প্রতিদিন তোমাদের জুম ক্লাস নিচ্ছে আর হোমওয়ার্ক দিচ্ছে, আর হোমওয়ার্ক করে নিশ্চয়ই তোমাদের টাইম অনেক নাইস স্পেন্ড করতে পারছো। আর তাছাড়া আজ আমি তোমাদের বলবো যে এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা নামাজের অভ্যাসটা করে ফেলবে। এভরিডে 5 টাইমস নামাজ পড়লে তোমাদের ডেইলি নামাজ পড়ার অভ্যাসটা হয়ে যাবে। তাছাড়া 5 টাইমস অজু করলে হ্যান্ড ওয়াশও হয়ে যাচ্ছে। তাছাড়া তোমরা মাকে হেল্প করবে, গাছে পানি দিবে, গল্পের বই পড়বে। আর আমি আজ তোমাদের আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে তোমরা নোটবুক তৈরি করবে। আগে নোটবুক তৈরি করি, তারপরে বলছি কেন নোটবুক তৈরি করবো। খুব ইজিলি আমাদের বাসায় নিশ্চয়ই সবার অনেক পেজ আছে, এরকম হোয়াইট পেজ নিতে পারো অথবা কালারফুল পেজ, যেটা যার ইচ্ছে। দেন এটাকে ফোল্ড করে আমরা কেটে নিতে পারি, দেন এটাকে স্ট্যাপল করে পিন আপ করে নেব। পিন আপ করে এভাবে পিন আপ করে নিলে আর উপরে একটা কালারফুল পেজ দিয়ে কভার পেজ বানিয়ে নেব, আর এখানে ইচ্ছে মতো ডেকোরেশন করে নেব। আমার কাছে একটি বাটারফ্লাই আছে, আমি এটা লাগিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডেকোরেশন করবো। তো কেন বানাবো এই নোটবুক? এই নোটবুকটা বানাবো আমাদের এই ঘরে থাকার স্মৃতিগুলোকে লিখে রাখতে। প্রতিদিন আমরা এখানে ডেট লিখবো আর কেন আমরা কি করছি সব লিখে রাখবো। হয়তো বা যেদিন লিখতে ইচ্ছে করবে না কিছু ছবি এঁকে রাখবো। এভাবে যতদিন আমরা বাসায় থাকবো কিছু না কিছু আমাদের স্মৃতিগুলো লিখে রাখবো। তাহলে কী হবে জানো, যখন অনেক বছর পরে এই নোটবুকটা দেখবে তখন তোমাদের এই দুঃসময়ের কথাগুলো মনে থাকবে, আর ইনশাল্লাহ এই দুঃসময় খুব জলদি কেটে যাবে। সবাই ভালো থাকবো, ঘরে থাকবো। টাটা।